অপার বাংলার সুবিজের আলোচনার আরেক নাম শ্রীলেখা মিত্র। তিনি মূলত সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচিত। এবার অনলাইনে মেসেঞ্জারে হাজির হয়ে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ঘটনা সূত্রপাত ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেন, মেয়ে পছন্দ, আর এতেই বাজে বিপত্তি। এরপর একের পর এক বিয়ের প্রস্তাব আসে তার ইনবক্সে। এমনকি শ্রীলেখাকে তার মেয়ে বয়সী ছেলেরাও বিয়ের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি শ্রীলেখা নিজেই জানিয়েছেন। এ নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, কি মুশকিল, মেয়ের বয়সী ছেলেরাও মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ওরে মিডিয়াওয়ালারা ভাই, আমি পাত্র খুঁজছি না, ওটা মজা করছিলাম, কপাল আমার, কমা দে আমায়। এ বিষয়ে জানতে চাইলে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে শ্রীলেখা বলেন, জানেনই তো, নিজেকে নিজেই মজা করতে ভালোবাসি, মেসেঞ্জারে ছবি তুলেছি, মনে হলে সবাইকে দেখাই, আর নিজেকে পরখ করে দেখতে দুষ কি। তিনি আরও বলেন, মেয়ে পছন্দ মানে বিয়ের জন্য পছন্দ করতে হবে তেমন কোনো কথা নেই, কেউ নিজের মেয়ে হিসাবেও তো পছন্দ করতে পারে, চাইলে মেয়ে হিসাবে কেউ দত্তক নিতে পারেন। উল্লেখ্য, শ্রীলেখার ব্যক্তিজীবনে 2003 সালে শিলাদিত্য সেনালককে বিয়ে করেছিলেন। তাদের 10 বছরের সংসার করে 2013 সালে বিচ্ছেদ হয়। এরপর থেকে একাই রয়েছেন এ অভিনেত্রী। তবে শ্রীলেখা ও শিলাদিত্যের সংসারে 16 বছর বয়সী ঐশী নামের এক কন্যা সন্তানও রয়েছেন। প্রিয় দর্শক, শ্রীলেখার এমন খবর শুনে আপনার কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করে জানাবেন। এভাবে সকল নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।